What's going on guys? Kemonas zombro Welcome back to another purging game. game.

ভাই এটা ডিফিকাল্ট হতে চলেছে আমার মনে হচ্ছে আগে দুটো পার্টের থেকে এটা খুব বেশি ডিফিকাল্ট হতে চলেছে আর কারণটা আমি তোমাকে বলে দিচ্ছি যে কেন ভাই কারণ দেখতে তোমরা আমাদের সামনে কত কি জিনিস আছে আর আমাদেরকে মনে রাখতে হয় হয় ভাই এটা একটা একটা ঠিক কি বলে ওটা ওটা প্রতিযোগিতা আমি ভুলে যাচ্ছি বাট তোমরা জানলে কমেন্ট করে জানাও যে অনেকগুলো সামনে খুলে দেয় এবার তোমাকে জাস্ট পাঁচ সেকেন্ড না দশ সেকেন্ড টাইম দেয় দেখার তারপর তুমি ওটাকে একটা খাতায় লিখতে হয় তারপর প্রাইস দেয় তো ওটা আমি কি ভুলে যাচ্ছি কিছু একটা প্রতিযোগিতা তো সেরকমই আমাদের কেস আছে এখানে অনেকগুলো চেয়ার টেবিল গাছ একটা ফ্রিজ আছে তুই যে কি লেখা আছে সেটাও আমাদের দেখতে হবে হ্যাঁ এটা কি ক্যাম্প বডি না কিছু একটা সোডা কিছু লেখা আছে না ডোডা কিছু একটা বাকি এখানে সবকিছু পেন্টিং আছে ঠিক আছে লবিতে অনেকক্ষণ সময় চলে গেছে চলো নেক্সটে যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের করিডোর যেখানে উপরটাও লেখা আর সাইডে লেখাগুলো দেখতে হবে প্লাস একটা হুইল চেয়ার আছে আর একটা এটা কি বলে ফায়ার এক্সটিং আছে আর সোজা একটা রাস্তা আছে নর্মাল এগুলো ঠিক আছে ভাই এগুলো ঠিক আছে বাট এটা একটুখানি হার্ড আছে ঠিক আছে এখানে দেখো বেড আছে বেডে একটা কাপ আছে আর উপরে আছে হচ্ছে একটা পেন্টিং তাছাড়া ওই পাশে জানলা খোলা আর একটা টিভি আছে আর এখানে দুটো গাছ আছে ঠিক আছে গাছ দুটো কেমন দেখতে হবে ভাই ওটাও দেখতে হবে আমাদেরকে আমি দুটো এপিসোড করে না বুঝতে পেয়ে গেছি গাছও চেঞ্জ করে দেয় ভাই ভূতে বাকি চলো ভূতকে ভাই ধরে পেটাও ভাই খুব বাজে এটা হচ্ছে অফিস যেখানে আমি কিছু মনে রাখতে পারবো না আমার যা মনে হচ্ছে ভাই এখানে দুটো কম্পিউটার আছে এখানে দুটো কম্পিউটার আছে ল্যাপটপ আছে ঘড়িতে কটা বাজে বারোটা পঁচিশ ঠিক আছে এটাও মনে রাখতে হবে আমাদের পেছনে একটা গাছ আছে আর দুটো চেয়ার আছে আর এদিকেও চেয়ার ব্যাগেরা রয়েছে ঠিক আছে কিছু চেঞ্জ হলে না কিন্তু আমার যেমন হচ্ছে আমি ফার্স্ট কিছু ধরতে পারবো না একবার নরমালি ডিটেক্টেড হওয়ার পর মানে আমি ফেল হওয়ার পর তারপর আমি বুঝতে পারবো বাকি এটা হচ্ছে এক্সামিনেশন এক্সামিনেশন ভাই এক্সামিনেশনটা কি এক্সামিনেশন হল মানে কিছু একটা বলবে এখানে চেক হয় আর কি তো এখানে আমাদেরকে মেনলি অনেকগুলো জিনিস দেওয়া আছে বাট আমি মনে রাখবো কি করে ভাই এখানে অনেক ওষুধ আছে মেশিন আছে এখানে একটা তাওয়াল পাতা রয়েছে এখানে আছে টিয়ার আছে ভাই এত জিনিস আমি মনে রাখতে পারবো না ভাই বিশ্বাস করো আগের গুলো তো তাও ঠিক ছিল বাট এটা কি ওই এটা ডাব্লিউসি এটা কি পরে ভাই এটা এটা ব্লাড আই থিঙ্ক আমার মনে হচ্ছে ভাই এটা ব্লাড হতে পারে ডাব্লিউসি তে ইয়াস ভাই আমি ফার্স্টেই ধরে নিয়েছি মানে এ আগে থেকে কাজ বাজ চালু করে দিয়ে আমি জানতাম না যে এই জায়গাটা ব্লাড আছে বাট দেখো নর্মাল বাথরুমে কি থাকে ভাই নর্মাল বাথরুমে জল থাকে বাকি জিনিস থাকে বাট এখানে ছিল ব্লাড পরে তো আমি ধরে নিয়েছি মানে আমাদের তাড়াতাড়ি চেক করতে হবে ফাস্ট বুঝছো ফাস্ট একদম এখানে দুটো নিউজ পেপার পড়ে আছে এটা আমাদের দেখতে হবে আর ঠিক না এই পেন্টিংটা আমার মনে রাখতে হবে কারণ আমার মনে হয় পেন্টিংটাই চেঞ্জ হবে বাকি চলো আমরা চলে এসেছি হচ্ছে করিডোরেতে আর করিডোরেতে মেইন যেটা কেস সেটা হচ্ছে যে সবকিছু ঠিকঠাক আছে এখানে 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 লাইট লাইট লাইটস ভাই দেখো এখানে লাইটটা ফ্লাকচুয়েট করছে ঠিক আছে আগের বারে ঠিক ছিল তো এখানে আমাদের এটা হচ্ছে পেশেন্ট ওয়ার্ক এখানে লাইট ফ্লাকচুয়েট করছে আমি রিপোর্ট করে দিলাম আর এখানে অ্যানমলি ধরে নেবে আই থিংক ইয়েস ভাই অনোমলি ধরে নেবে ঠিক আছে হ্যাঁ যাদের হর্ড লাগছে আর ইন্টারেস্টিং লাগছে গেমটা হঠাৎ একটা লাইক করে দাও হ্যাঁ লাইক দরকার ভাই লাইক দরকার আর কমেন্ট করে জানাও যে এর নেক্সট গেম কি চাও তুমি কারণ নেক্সটও আরেকটা হর্ড গেম আসতে চলেছে আমার যেমন হচ্ছে বাকি চলো নেক্সটে যাওয়া যাক এটা হচ্ছে অফিস অফিসেও কি লাইট ফ্ল্যাকচুয়েট করছে আই থিঙ্ক সো ভাই এইখানটা দেখো লাইট ফ্ল্যাক্চুয়েট করছে আবে ভূতের ঘড়ির কাঁটা চেঞ্জ হচ্ছে না আচ্ছা ঘড়ি তো ভাই বাড়বে না একটা পঁয়তাল্লিশ বাজে এখন হ্যাঁ একটা পঁয়তাল্লিশ বাজে দেখুন দেখো এখানে জিরো জিরো আর পঞ্চাশ রয়েছে তো এখন বারোটা পঞ্চাশ বাজে ইয়েস বারোটা পঞ্চাশই বাজে এই জায়গাটা ঠিক আছে আর আমার কেমন মনে হচ্ছে এখানে লাইট জ্বলছিল না ভাই এই জায়গাটা কি লাইট জ্বলছিল আই থিঙ্ক সো লাইট জ্বলছিল না একবার চেক করি যে লাইট জ্বলছে আই থিঙ্ক না জ্বলছে না ভাই এটা ঠিক আছে চলো এটা চলে হচ্ছে আমরা পেশেন্ট রুমেতে ভাই আমার প্রত্যেকটা জিনিস এবার ভুল ভাল লাগছে আর প্রত্যেকটা জিনিস ভুল লাগছে আমার মনে হচ্ছে এই মনিটরটা ওই পাশ ঘুরেছিল ভাই এটা একটু ঠিকঠাক নেই এটা একটু বাজে আছে বাট বাথরুমেতে দেখো মিরর আছে আর এই প্যান্টটা বন্ধ আছে এখানে চেয়ার আছে দরজা আছে সবকিছু না আমাদের একদম চোখ দিয়ে দেখতে হবে আর এখানে কিছু আছে এখানে আলাদা না আমি আলাদা কিছু আর দেখছি না ভাই আমি আলাদা দেখতেও পারি মানে আমি ধরো দেখতে পাচ্ছি না এরকম হতে পারে তোমরা বলতে পারো যে হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো এই লাইটটা কি অফ ছিল আই থিঙ্ক এই লাইটটা জ্বলছিল ভাই দুটো জ্বলছে একটা না এরম তো কোনো মানে নেই ভাই এই লাইটটা কেন অফ আছে বেকার ভাই ভুল ভুল হয়েছে হয়েছে আরে আর এত ভুল করলে হবে না ভাই এত ভুল করলে ভূতে এসে আমাকে তুলে নিয়ে চলে যাবে দাঁড়াও এক মিনিট এখানে দরজা দুটোই ঠিকঠাক আছে এখানে লাইট জ্বলছে এক মিনিট এখানে লাইট জ্বলছে কেন ভাই ওটা লাইট জ্বলছে কেন আমার মনে হচ্ছে কিছু ঘোটালা আছে একটা বেজে গেছে হ্যালো ভাই এই দেখো এই দেখো এই দেখো মেসকি ডাং এটা কি ওই আবে এখানে তো কি একটা উকি মারছে জানলা দিয়ে আবে হসপিটালে ডাইরেক্ট না না চেকআপ করাবি তো ওরম ভাবে যাস না ভাই হয়তো ভূতের পেট খারাপ वगैरह হয়েছে ও চেকআপ করাতে আসছিল তো চলো আমরা চলে এসেছি আবার পেশেন্ট ওয়ার্ডেতে যেখানে লাস্ট টাইম আমরা ভূত ধরলাম আর নেক্সটে যাওয়া যাক আর এখানে দেখি কিছু আলাদা আছে কিনা একটা আট এখন একটা আটি বাজে ঠিক আছে আর এখানে ভাই তুই কম্পিউটারে ভাই কম্পিউটারে কাজ করে গেছে ভূত এখানে এসে ভাই গেম গেম খেলে গেছে মনে হচ্ছে নয়তো সিসিটিভি চেক করছিল আই থিংক আমি বললাম না ভাই ওটা বন্ধ ছিল আমার মনে আছে ভাই দেখেছো এরম ভাবে আমাদেরকে অ্যানোমালিস ধরতে হবে আর অ্যানোমালি এখান থেকে বেঁচে পালাতে হবে ছটার সময় ঠিক আছে আর আমাদের ছটা পর্যন্ত এখানে ডিউটি তো আই থিংক এই ভার্ডটায় কিছু হয়নি ভাই এখানে মেডিকেল চেক আপ ওগেরা সব রয়েছে দিকেও ঠিক আছে আই সো কিছু হয়নি হতেও পারে ভাই আমি হয়তো এরম হচ্ছে যে আমি ধরতে পারছি না বাট ঠিক আছে চলো এখানে ঠিক আছে এখানে কিছু আলাদা নেই বাথরুমেতে সব ঠিকঠাক আছে বাট আমার মনে হয় এটা কেমন চেঞ্জ আছে ভাই ইয়েস এটা এটা চেঞ্জ হতে পারে হতে পারে আই থিঙ্কস সো না ভাই এটা নয় এটা না ঠিক আছে চলো আমরা চলে এসছি হচ্ছে এটা কোথায় চলে এসেছি ভাই এটা এটা লবি লবি ভাই আমি ভুলেই যাচ্ছি কোথায় আসছি লবিতেও সব কিছু আই থিঙ্ক ঠিকঠাক আছে এখানে আলাদা কিছু দেখছি না চেয়ার টেবিল গুলো হতে পারে যে সরেছে বাট আমি স্লাইড বুঝতে পারবো না কারণ আমি ফার্স্ট টাইম দেখছি জায়গাটা আর আমার মেমোরি অত ভালো নয় ব্যাস ভাই আমি মেমোরি ভালো নয় বলেছি কি ভাই দরজা খোলা এটুকু তো বুঝতে পারবো মেমোরি ভালো নয় ঠিক আছে ছোট ছোট স্লাইড জিনিস বুঝতে পারি না বাট দরজা খোলা বন্ধ তো বোঝা যাবে ভাই যে কেউ বুঝে নেবে তাই চলো ভূতের কাজ কারবার ধরছি এবার ভূতকে ধরতে হবে ভাই আমার মনে হচ্ছে একটা তেইশ তো হয়ে গেছে এবার ভূত আসবে ডাইরেক্ট আমার মনে হচ্ছে ডাইরেক্ট ভূত আসবে ভাই এবার দেখো এখানে কিছু নেই এখানে একটা পরে আছে এখানে পেন্টিং আছে এখানেও ঠিকঠাক আছে এটা কেমন নড়ে আছে মনে হচ্ছে নড়ে আছে আই তোমরা কমেন্ট করে বলো এটা নড়ে আছে কি নেই ভাই আমার মনে হচ্ছে নড়ে আছে বাট নাও হতে পারে আমরা চলে এসেছি হচ্ছে এটা অফিসে আর অফিসেও সবকিছু নড়ে আছে মনে হচ্ছে হতে পারে ভাই আর এখানে কিছু একটা মিসিং লাগছে না এই উপরটাতে এখানে একটা গাছ রয়েছে এ পাশেও তার একটা গাছ থাকার কথা কেউ একটা জায়গা কেন ফাঁকা ছেড়ে দেবে তাই না দেড়টা বাজে পুরোপুরি আমার মনে হচ্ছে এই বোর্ডটাতে কিছু একটা মিসিং আছে ভাই কাগজ মিসিং আছে আই থিঙ্ক ভাই কাগজ মিসিং আছে আমি দাঁড়াও শিওর নয় বাট না না মিসিং নেই বাকি চলো এটা চলে এসেছি হচ্ছে আমরা এক্সামিনেশন হলে মানে এক্সামিনেশন কি বলে এটাকে মেডিকেল কিছু একটা এখানে তিনটে লাইট জ্বলছে ভাই এটাও আমাদের খেয়াল রাখতে হবে ঠিক আছে পরের বার যদি আমরা আসি এখানে দেখা যাবে যে তিনটে লাইট নেই ভাই বাকি চলো এই জায়গাটাও সবকিছু ঠিকঠাক আছে বাকি এটা চলে হচ্ছে আমরা বাথরুমে ভাই বাথরুমে তো নয়েজ হচ্ছে ক্যামেরা ক্যামেরাতে ইয়েস ক্যামেরাতে প্রবলেম হচ্ছে ডাব্লিউ সি তে ভাই এই নয়েজটা ছিল না এখানে দেখো নয়েজ আসছে খুব দেখছো তোমরা আই থিংক সো ভাই এটা ঠিক ধরেছি আমি আরে নয়েজ আসছে তো ক্যামেরাতে এটা ভুল নাকি ভাই দেখো দেখা 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 ভাই আমি জানি না তোমরা দেখো প্রত্যেক জায়গাটা দেখে নাও তোমরা দেখতে পাচ্ছ কি না সেই জিনিসটা যেটা আমি দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই দেখো ভাই এই দেখো এখানে একটা ফেস চলে এসছে আবার দাঁতের ভাই ধরে নিয়েছি আমি একবারে চলো ধরে নিয়েছি ভাই ওটা বলতে হবে না যে আমি ধরিনি ভাই ওটা ধরে নিয়েছি মাস বাকি চলো নর্মালি ফিক্সড এবার নেক্সটে যাওয়া যাক করিডোরেতে করিডোরেতে আই থিংক চিয়ারটা নড়ে আছে ভাই চিয়ারটা নড়ে আছে চেয়ারটা এই দিক মুখ করেছিল না আই থিংক ভাই চিয়ারটা এই দিক মুখ করেছিল না ভাই চিয়ার ঠিক ছিল আগের মতো সরি মাঝে মাঝে ভুল আমিও করে দিই তোমরাও ভুল করো মাঝে মাঝে এটা বলবে না এখানে ফায়ার এক্সটিংগুইশার আর এটা আর উপরে নাম আর এদিকে নামটা আমাদের ভালো করে মনে রাখতে হবে ঠিক আছে এটা আমরা চলে এসেছি হচ্ছে আবার এইখানে এটা কি হচ্ছে ঠিক আছে এখানে ঠিকই আছে ভাই সবকিছু ক্লিয়ার লাগছে আমার বালিশ তো এ পাশে ছিল না বালিশ ওদিকেই আছে কারণ দেখো দুটোতে বালিশের পাশে আছে একটাতে তো এদিকে থাকার কথা নয় ওদিকে আছে চলো এখানেও ঠিকঠাক আছে চেয়ার বাইরেরা আমরা চলে এসেছি হচ্ছে অফিসে তে অফিসে তে কিছু আলাদা আছে আই থিঙ্ক এখন বাজে একটা বাহান্ন ঠিক আছে আমাদের অফিসে ঘড়িটাও খেয়াল রাখতে হবে যে এখন একটা বাহান্ন বাজে ঠিক আছে চলো বাট কে এমন অফিসের ওয়ার্কার আছে যে এই অফিসটা মানে কম্পিউটারটাকে চালিয়েই চলে গেছে ভাই কমসে কম বন্ধ তো করে যাবি একটুখানি বেল তো বাঁচাবার চেষ্টা করবি বাকি চলো এটা চলে এসছি হচ্ছে আমরা এক্সামিনেশন হলেতে না এক্সামিনেশন ভাই এটা এটা বলবো চেকআপ সেন্টার ভাই আমরা সোজা কথা বাকি চেকআপ সেন্টারেও সব সবকিছু ঠিকঠাক আছে ঠিক আছে চলো আর এটা চলে এসছে হচ্ছে আমরা বাথরুমেতে ভাই বাথরুমেতে না কেমন একটা হচ্ছে লাইটটা নিয়ে ঠিক আমার মনে হচ্ছে লাইটে কিছু একটা ঘোল আছে ভাই স্মোক স্ট্রিম লাইট পিউস ভাই দুটো বেজে গেছে চলো ঘন্টা পড়ে গেছে আর খুব ভয়ানক ঘন্টা মারে বাকি এটা এখানে কিছু চেঞ্জেস আছে ভাই হুইল চেয়ারটা তো পড়েছিল সোডাটাও আছে এইখানে এক মিনিট এখানে পেন্টিং দুটো ফাটা আই থিংক এখানে পেন্টিং ছিল না তো জানলা বন্ধ ছিল এখানে দুটো ফেটে ফেটে গেছে ভাই দেখো তোমরা এই দুটো ফাটা না আমি আমার মনে হয় এই ভুল আছে এই একটা গন্ডগোল আছে ভাই না আমি পেন্টিং গন্ডগোল নেই এটা চলে এসেছি হচ্ছে আমরা ভাই দেখো আমাদের যদি আমরা না ধরতে পারি না বেশিক্ষণ ধরে তো আমাদের টেনশন চলে আসবে যে আমরা ধরতে পারছি না বাট আমি ধরে নিচ্ছি ভাই আই থিঙ্ক এখানে এইটা ছিল না ভাই আমি শিওর এটা ছিল না এ কোথায় দেখে ছাতা নিয়ে চলে এসেছি ভাই ভূতে ছাতা এনে রেখে দিয়ে চলে यस छाता नहीं चले गए मिनट दाओ हैंडल छो ना এটা এমনি ছিল নাকি হ্যান্ডেল ছিল ভাই আমার মনে হয় এখানে কিছু একটা ছিল বাট তারা পরে ঘুরে এসে দেখবো এখানটা একবার দেখে নি যেখানে সবকিছু ঠিকঠাক আছে ভাই ও যদি এখানে আসে অফিসে অফিসে এসে কি করবে ভাই অফিসের ওয়ার্ক করবে তাই জন্য ভাই অফিসে ভূত আসবে না আমার যেমন আপাতত আমাদের চারিদিকটা খেয়াল রাখতে হবে কিছু চেঞ্জেস হচ্ছে কিনা ভাই এটা সব থেকে টাফ লাগে আমার গেমটা এক মিনিট লেটস গো ভাই আমি ধরে নিয়েছি একবারে এই যে চেকআপ সেন্টারে এসে এই দেখো ভাই এই ফটোটা এখানে ছিল না ভাই এই যে মানুষের টা এটা ছিল না এখানে আমার মনে আছে ভাই ভালো করে দেখো লিখে নিয়ে নাও লিখে ঠিক আছে দেখলে ভাই বললাম না এর জন্য তোমাদের লাইক করতে হবে ভাই ফটাফট লাইক করো চলো চলো না যাওয়া যাক এটা হচ্ছে আমাদের বাথরুম যেখানে একটা টেবিল এটা রাখা ছিল আগে থেকে আর এখানেও সবকিছু ঠিক আছে এখানে সব ঠিকঠাকই আছে ভাই আমি কিছু আলাদা দেখছি না বাথরুমেতে

টাকা দিয়ে যাইনি গাছ হয় না গাছ আড়াইটা আমাদের বেজে গেছে এই দেখো ভাই এখানে সময়ের সাথে এখানে সময় যেন মিল খায় ভাই বাকি তারা এই জায়গাটাও সব কিছু ক্লিয়ার আছে চারটে চেয়ার আছে এখানে থিঙ্ক এই চেয়ারটা নড়ে আছে ভাই আমার প্রত্যেকবার মনে হচ্ছে এই চেয়ারটা নড়ে আছে বাট ঠিক আছে চলো চারটে কম্পিউটার তো আছে ইয়েস একটাতে লাইট জ্বলছে ঠিক আছে চলো এটা চলে এসেছি হচ্ছে আমরা চেকআপ চেক আপ সেন্টারে যেখানে সব কিছু ঠিকঠাক আছে ভাই দেখতে হবে হ্যাঁ প্রত্যেকটা জিনিস ভাই মাপো তোমরাও মাপো যেই জায়গায় প্রত্যেকটা জিনিস ঠিক থাকে ঠিক আছে তো চলো নেক্সট আমরা বাথরুমে চলে এসেছি বাথরুমে কিছু মেশিং ভাই বাথরুম থেকে কিনাবে নিয়ে গেলে ব্রাশ নিয়ে যাবে বা অন্য কিছু আর ব্রাশ তো আমি যাই না ভাই আছে কোথায় এখানে তো দেখা যাচ্ছে না ব্রাশ হবে নেক্সটে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের লবি ভাই এই হসপিটাল জায়গাটা না আমার খুব বাজে লাগে ভাই এখানে এমনি ভূতের কেস লাগে আমার গেলেই তার উপর ভয় তো আগে থেকে লাগবেই ভাই বাকি দাঁড়াও এখানে মর্গেন এখানে কিছু একটা কি লেখা মর্গেন আইসোলেটেড ওয়ার্ড ঠিক আছে ঠিক আছে এগুলো চলো আর এটা হচ্ছে আমাদের পেশেন্টস ওয়ার্ড পেশেন্টস নয় ভাই পেশেন্ট ওয়ার্ড আর এখানে সব কিছু ক্লিয়ার আছে সবকিছু ক্লিয়ার আছে ঠিক আছে কোনো কিছু বাজে নেই না কোনো কিছু বাজে নেই ভাই গাছ ফাছ রয়েছে সব ফেরত নিয়ে চলে আসছি ভূতে কিচ্ছু নিয়ে যেতে পারবে না ভাই এখান থেকে এক মিনিট এক মিনিট এক মিনিট ভাই আমি ভাবছি আমি হাসবো না কি করবো ভাই দেখো ভূত একটু আগে এসে এই কম্পিউটারটা কাজ করে গেল পাশের কম্পিউটারটা তুলে নিয়ে চলে গেছে ভাই দেখো এখানে মনিটর নেই ভূতের মনে হয় এবার অনলাইন হয়তো অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট আছে তো ওগুলো দেবে তাই জন্য ভাই মনিটরই নিয়ে চলে গেছে ওকে কেউ বোঝাও মনিটারের সাথে কিবোর্ড মাউস সিপিও নিয়ে যেতে হয় ভাই শুধু মনিটর নিয়ে গেলে হয় না ছি ফালতু ভূত ভাই বাকি চলো অলমোস্ট তিনটে বাজতে এলো তো এখানে আমরা চলে এসেছি হচ্ছে এটা এক্সামি এক্সামিনেশন ভাই এটা এটা হবে কি সেন্টার ভাই আমরা কি বলেছিলাম এই জায়গাটা আমি নিজের নামও ভুলে যাচ্ছি ভাই এখানে বাকি চলো ঠিক আছে এই জায়গাটা ঠিক আছে তো নেক্সট আমরা যাই হচ্ছে ডাব্লু তে আর হ্যাঁ আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ক্যামেরা কোথায় যাচ্ছে না ঠিক আছে সেই জিনিসটা আর এখানে আমি ভাই একটা জাস্ট পেন্টিং এর খেল পেলাম আর কিছু আলাদা দেখতে পাচ্ছি ভাই এখানে একটা গাছ আছে এখানে একটা গাছ আছে এখানে একটা আছে একটা গাছ আই থিঙ্ক মিসিং আছে ভাই তিনটে গাছ আছে আই থিঙ্ক সো একটা গাছ মিসিং মিসিং বলছি ভাই মিসিং আছে মিসিং কি মিসিং আছে আই থিঙ্ক এটা চলে এসেছি হচ্ছে আমরা করিডোরেতে করিডোরেতে দেখতে হবে যে সবকিছু ঠিক আছে সবকিছু ঠিকঠাক ইয়েস ভাই সব ঠিকঠাক আছে তো চলো এটা চলে এসেছি হচ্ছে পেশেন্ট ওয়ার্ডে আর এখানেও সবকিছু ঠিক নেই এখানে কিছু ঠিক নেই ভাই এখানে কঙ্কাল শুয়ে আছে এই দেখো তোমার পা দেখতে পাচ্ছ টাকা দিয়েছি সেখানে ভাই বেকার বেকার শুয়ে আছে এখানে ভাই একে তুলে পাঠিয়ে দিয়েছি বাড়ি পাঠিয়ে দিয়েছি চলো আমার হসপিটালে না কেউ থাকতে পারে না বিনা টাকা দিয়ে ঠিক আছে বাকি আমরা চলে এসেছি হচ্ছে অফিসে আর অফিসে তিনটে পাঁচ বাজে ঠিক আছে আর প্রত্যেকটা চেয়ারও রয়েছে ভাই কিছু যেন এখান থেকে চুরি করে না নিয়ে যেতে পারে ওই যে ভূতটা আছে ও আমি দেখতে চাই জাস্ট ভূতটা কেমন দেখতে ঠিক আছে তো আমাদের অফিসও ক্লিয়ার আছে আর নেক্সট এখানে চলে এসেছি হচ্ছে আমরা এটা কি এক্সামিনেশন বলবো না ভাই এটা হবে চেকআপ সেন্টার ঠিক আছে আমাদের চেকআপ সেন্টার ও সবকিছু ক্লিয়ার আছে আই থিঙ্ক কিছু ওষুধ ফসুদ চুরি করে নিয়ে যায়নি তো ভাই এখান থেকে না ভাই এক মিনিট দাঁড়াও এই ডোরগুলো সব অফ ছিল আমার মনে আছে এখানে দুটো চেয়ার ছিল আই থিংক ভাই দুটো চেয়ার ছিল ভাই এরম নয় তো যে লবি থেকে চেয়ার চুরি করে নেই এখানে বসিয়েছে ভাই হতেও পারে বাকি চলো আমরা বাথরুমে চলে এসেছি আর বাথরুমেতে কিছু হচ্ছে না ভাই কিছু কিছুই হচ্ছে না বাথরুমেতে বাকি ঠিক আছে চলো বাথরুমে ঠিক আছে ভাই টয়লেট পেপার শেষ টয়লেট পেপার ইউজ করে গেছে নাকি ভাই ভূতে তাহলে এক মিনিট এটা কি এখানে ছিল আমার মনে হয় না এটা এখানে ছিল চেক করতে কি আছে ভাই চলো চেক করে নি এটা ছিল আগে থেকে ঠিক আছে চলো বাকি এখানে চলে এসেছি হচ্ছে আমরা লবিতে আর লবিতে সবকিছু ঠিকঠাক আছে আর আমাদের এইটাও দেখতে হবে হ্যাঁ এখানে একটা জিনিস আছে এখানে আর এদিকে আছে আছে একটা হুইল চেয়ার আমার মনে হয় গাছগুলো সরেছে বাট গাছ আর একটা ছিল কোথায় আমি ভুলে যাচ্ছি আমার মনেও থাকছে না গাছ আর একটা ছিল কোথায় চলো লাইটও জ্বলছে এদিকে এটা খোলা আছে এদিকে সব কিছু ঠিকঠাক আছে নেক্সট চলে এসেছে হচ্ছে আমরা করিডোরেতে করে ধরতে সব কিছু ক্লিয়ার আছে মনে হয় এখানে কাকে একটা দেখলাম ভাই উকি মারছে কেউ একটা এখান থেকে না না ঠিক আছে ঠিক আছে ভ্যাম হতে পারে ভাই ভ্যাম ভ্যাম বাকি চলো নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে পেশেন্ট ওয়ার্ডেতে যেখানে টিভি চালিয়ে রেখে দিয়েছে আবে মনে হয় টিভি দেখছিল একটু আগে এসে ভূত এখানে শুয়ে ছিল কঙ্কালটা ওই কঙ্কালটাই আবার এসে টিভি দেখছিল আর আমি আসার আগে পালিয়ে গেছে আবার উঠে ভাই টিভি বন্ধ করতে ভুলে গেছে চলো এবার নেক্সট যাওয়া যাক হচ্ছে আমরা দেখো ভাই অফিসেতে হ্যালো ওয়ে এই দেখো অফিসেতে তো ওখানে ওপরে ঝুলছে আবে পাগল তুই উপরে কি করছিস এখানে ভাই এটা ডিমন ফুল ডিমন ভাই হ্যালো ইয়ার ও দুটো সিংহ ছিল অফিস রুমেতে মানে এবার ভূতে ডাইরেক্ট আস মানে ডাইরেক্ট আমার চোখের সামনে আসবে ঠিক আছে তো এখানে এবার আর কিছু করার নেই এই জায়গাটা আমাদের দেখতে হবে ঠিক আছে এখানে চেকআপ সেন্টারে সবকিছু ঠিকঠাক 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 ভাই সব ঠিক আছে সব ঠিক আছে বাট এটা কি এখানে ছিল আমার মনে হয় না এটা এখানে ছিল ভাই এখানে তো জাস্ট টিভিটা ছিল এটা কি এখানে লাগানো ছিল ভাই আমি শিওর না 100% বাট মানে ছিল আগে থেকে ঠিক আছে চলো এটা চলে এসেছি আমরা বাথরুমেতে বাথরুমেতে সব ঠিক আছে বাট আমার কেমন লাগছে এই যে അറേ ഇട്ടന ഈ পাইপটা এটা এখানে ছিল না ভাই এই পাইপটা এক্সট্রা রাখা আছে আমি পাইপটা আগে দেখিনি যদিও খেয়াল করিনি হতে পারে যে আগে থেকে ইয়াস আগে থেকে ছিল তো চলো আমরা চলে এসেছি হচ্ছে লবিতে আর লবিতে এখানে একটা ভূতের মুখ ভাই এত ছোট ছোট জিনিস আবার করছে ভাই এইগুলো না ডাইরেক্ট ভূত এসছে তার উপর ভাই আবার ছোট ছোট জিনিস করছে ভাই এগুলো ধরে নেবো আমি বাকি চলো চারটে বেজে গেছে ভাই আমরা আর কিছু অ্যানোমালিজ মিস করবো না ভাই আমার মেমোরি অত বাজে নয় যতটা তোমরা ভাবছো বাজে কিন্তু অতটাও নয় আমি বললাম না আমার মেমোরি বাজে নয় তো দেখো তোমরা এখানে কিছু আলাদা দেখতে পাচ্ছ কি না কারণ আমি দেখে নিয়েছি ভাই আমি এখানে আস্তে না আস্তে ধরে নিয়েছি যে কি আলাদা আছে দেখো এই জায়গাটা হোম আর সুইট হোম তো লেখা ছিল না এখানে কিছু একটা আইসোলেটেড রুম না কিছু একটা লেখা ছিল আর এখানে অন্য কিছু একটা তো এই জায়গাটা হোম আর সুইট হোম করে দিয়েছে ভাই ভূতে এত জিনিস করছে স্কুল তো গেছে কমসে কম যাই বলো ভাই হোম সুইট হোম আছে তো চলো অ্যানোমালি তো দেখে নিয়েছি আমরা এবার নেক্সট যাওয়া যাক ফিক্স করে দিয়েছি অ্যানোমালি আর এইখানে কিছু আলাদা আই থিংক সো না নেই এখানে কিছু আলাদা নেই ভাই আমাদের দেখতে হবে এই জিনিসগুলো বাট বালিশ ওগেরও ঠিক আছে ভাই কেউ না শুয়ে থাকে শুধু শুয়ে থাকলে আমার গেম বাজবে ভাই বাকি চলো আমরা অফিসে চলে এসেছি আবার আর অফিস রুমেতে ঠিকঠাক আছে ভাই দুখানা চারখানা চেয়ার দুটো কম্পিউটার তিনটে কম্পিউটার আর এই পাশেও সব ঠিক আছে টাইম দেখতে হবে হবে আমাদের টাইম ঠিক আছে চারটে বাজতে দশ মিনিট বাকি আছে ঠিক আছে চলো ঠিক আছে টাইমও ঠিক আছে আর এখানে আমরা চলে এসেছি হচ্ছে এই যে কি বলে এটা চেকআপ আপ সেন্টারে ভাই এখানে কিছু করছে না ভূত এসে ভাই এখানে একটা জিনিস করেছিল জাস্ট পোস্টার চেঞ্জ করেছিল বাকি সব ঠিকঠাক আছে তো চলো নেক্সটে যাওয়া যাক আর এটা বাথরুমে ভাই বাথরুমে আমার কেমন মনে হচ্ছে লাইট বাড়ছে আর নয়েজও বাড়ছে বট বলবে এবার না ভাই কিছু হচ্ছে না তো তাই জন্য ঠিক আছে চলো নেক্সটে যাই আর এখানে কিছু আছে আলাদা না ভাই দেখো মাঝে মাঝে না এখানে চোখ পড়ে থাকে ভাই আমি একটা এপিসোডে দেখেছিলাম বাট এক মিনিট এটা ছিল না ভাই এটা কাঁচের সামনে ছিল না আমার আমার তো মনে হচ্ছে ভাই শিওর মনে হচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট শিওর এটা ছিল না রে নাইনটি নাইন তো এই জন্যই বললাম যাতে ভুলও হতে পারে চলো এবার চলে এসেছি হচ্ছে আমরা লবিতে লবিতে একটা গাছ দুটো গাছ তিনটে গাছ আর এখানে এগুলো ঠিক আছে পোস্টার এখানে ঠিক আছে এখানে দুটো জিনিস পড়ে আছে আর চেয়ার বাগেরাও ঠিক আছে ভাই চেয়ার চুরি করবে না ও আর আমাদের মোটামুটি ঠিকঠাকই আছে আর এই পাশে তো মোটামুটি ধরে নাও তোমরা পেশেন্ট ওয়ার্ড ও ঠিক নেই এখানে ছিল আমার একটা কাপ যেটা হোক উল্টে দিয়ে চলে গেছে প্লাস মানে কাপ রেখে দিয়ে চলে গেছে এখানে লম্বা একটা গ্লাস টাইপের ছিল তো গ্লাসে খেয়ে নিয়ে একটা পুরনো কাপ ফেলে দিয়ে চলে গেছে ভেবেছে হয়তো বুঝতে পারবো না তাও আবার শুয়ে দিয়ে ভাই এই দেখো ভাই বললাম না আমার কাপ ছিল ভাই ফেরত নিয়ে চলে আসে সবকিছু এখান থেকে ঠিক আছে চলো দেখি কি আছে এইখানে কিছু নেই চলো চারটে বেজে গেছে কিন্তু চারটের ঘন্টা পড়লো না কেন এক মিনিট ভাই আর ক্যামেরা গ্যাম ফ্লাকচুয়েট করছে আই থিঙ্ক সো চলো এখানে চলে এসছে আর এক মিনিট এই দেখো ভাই মনিটরে কার চোখ আছে ভাই চোখে ঘুষি ঘুষি মেরে দেবো চোখ ফোক সরা এখান থেকে ভাই মনিটারে চোখ দিয়ে দিচ্ছে চারটে বেজে গেছে চারটে ঘন্টাও পড়েনি ঘন্টার কিছু রিপোর্ট করা যায় তারা এক মিনিট ভাই এখানে ক্যামেরা ঘোস্ট লাইট স্মোক ডিস্ট্রাকশন ক্যামেরা ম্যানফ্যাকশন বিসি এটা কি যাই না ভাই বলবো কি এটা লাইট ভাই বাকি সব ঠিকই আছে চলো জাস্ট ঘন্টা পড়েনি না ঘন্টা ঠিক আছে চলো নেক্সটে যাওয়া যাক আর এখানেও সবকিছু ঠিক আছে আমার মনে হচ্ছে ভাই একটা জিনিস যে এখানে বাথরুমে কোনো একটা ভূত বস থাকবে না তো আইনা থেকে কেউ বেরিয়ে আসবে আমার মনে হচ্ছে এই দেখো ভাই আবার পেন্টিং এতে চেঞ্জ করেছে তো ঠিক কর কমসে কম ভাই পেন্টিং সব ইয়ে করে দিচ্ছে আর আমি বুঝে পাচ্ছি না যে কি চলছে ভাই এদের সাথে চলো নেক্সটে যাওয়া যাক নেক্সটে করিডোরেতেও ঠিকঠাক আছে এদিকে এদিকে কি আছে ভাই এদিকেও ঠিকঠাক আছে আই থিঙ্ক সো ভাই সব গাছ ফার্স্ট ঠিক আছে বিছনা ঠিক আছে আর এই বিছনাটা আমার মনে হচ্ছে একটা কুচকে আছে ভাই না ঠিক আছে ঠিক আছে চলো কুচকানো তো থাকবে ভাই একটুখানি এতক্ষণ বেজে গেছে চলো আমরা এসেছি হচ্ছে অফিসে আর অফিসে কম্পিউটার চলছে মতো ভাই এখানে পৌনে না চারটে বাজতে যাচ্ছে আর এদিকেও সব ঠিক আছে ভাই গাছ আছে দুটো চেয়ার আছে ঠিকই আছে আর এটা হচ্ছে আমাদের চেক আপ সেন্টার চেক আপ সেন্টারে ভাই আমার মনে হচ্ছে এই ফোনটা ঘুরে আছে আমার মনে হচ্ছে ফোনটা এদিক ঘুরেছিল আই থিংক সো ভাই আমি জানি না আমার নাইনটি নাইন পার্সেন্ট শিওর ভাই না না ফোন ওদিকে ছিল বাকি চলো আমরা এসেছি হচ্ছে বাথরুমেতে আর বাথরুমে আমার কেমন লাগছে যে এই চেয়ারটা কেমন এগিয়ে এসছে না না হতেও পারে ভাই আগে থেকে ছিল ভাই আমি আমি আর ভুল তো ধরতে যাবো না বাকি ধরো আমরা আবার লবিতে চলে এসেছি লবিতে ঠিকঠাক আছে ভাই সব আমার এক টাইমের জন্য লাগলো যে এটা এগিয়ে ওদিকে চলে গেছে বাট ঠিক আছে ভাই ঠিক আছে চলো এখানে ঠিক আছে ভাই এই পেন্টিংটা কেমন আমার গন্ডগোল লাগছে ভাই এই পেন্টিংটা কি এরকম ছিল আমার মনে হচ্ছে না এই পেন্টিংটা এরকম ছিল ভাই এখানে কিছু একটা ছিল ভাই ভালো না ভাই ভুল ভুল সরি 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 মাই ব্যাড বাকি চলো আমার মনে হচ্ছে ইয়েস ইয়াস মনে হচ্ছে না ভাই সিওর এই টেবিলটা এরকম ছিল না টেবিলটা টা লম্বাই পাতা ছিল আই থিঙ্ক টেবিল টা এইদিকে লম্বাই হয়ে গেছে ভাই চড়াই ছিল আই থিঙ্ক আরে না ভাই আমি তাহলে ভুল ধরছি ভাই প্রত্যেকটা জিনিস এত ভুল ধরলে হবে না ভূতে আমাকে তুলে নিয়ে চলে যাবে ভাই এত ভুল ধরলে বাকি এক মিনিট এগোতে থাকি এগোতে থাকি সব ঠিক আছে এখানে চেয়ারা কম্পিউটার সব ঠিক আছে চলছে এদিকেও ঠিক আছে ঘড়ির টাইম ম্যাচ খাচ্ছে দেখো চারটে চল্লিশ চারটে দশ আর কাঁটা উল্টো দিকে ঘুরছে ভাই তোমরা খেয়াল করছো কাঁটা পেছন দিকে যাচ্ছে ভাই অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে কাঁটা ইয়াস ভাই ধরে নিয়েছি এইটুকু ছোটো ছোটো জিনিস আমরা ধরে নি ভাই মাস বাকি চলো নেক্সটে যাওয়া যাক আর অফিসে তো ঠিকঠাক হয়ে গেছে ভাই অফিসেই ভূত দেখেছিলাম আমি তো এটা চলে এসেছি আমরা চেকআপ সেন্টারে চেক আপ সেন্টারে সবকিছু ঠিকঠাক আছে ঠিকঠাক ঠিকঠাক ভাই ভূত আজকে বাজবে না ভাই আমার কাছ থেকে ওষুধ চুরি করে গেলে বাঁচতে পারে বাট এমনি বাজবে না ভাই বাথরুমে আমি আপাতত ভাই ফার্স্ট ব্লাডই দেখলাম তাছাড়া কিছু দেখতে পাচ্ছি না বাকি চলো আপাতত সব এখানেও ঠিক আছে এখানে এটা হুইল চেয়ারটা মনে হয় একটু এগিয়ে গেছে হতে পারে বাট না ভাই কিছু হয়নি ভাই আমার কেমন মনে হচ্ছে যে সোফা গুলোর গুলোর কন্ডিশন আলাদা আছে ভাই সোফাটা মানে দুটো চেয়ার করে রাখা ছিল মানে দুদিকে চেয়ার ছিল আর সোফাটা মাঝখানে ছিল বাট সোফা একদিকে চেয়ার একদিকে হয়ে গেছে আহ ভাই হতেও পারে ভুল দেখছি কি বলবো আমি আমি জানি না আমি এত ভুল করছি কেন কিন্তু আমার মনে হয় তোমাদের ইন্টারেস্টিং লাগছে আর বলতে বলতেই দেখো এই দেখো ভাই হুইল চেয়ার তো এই হুইল চেয়ার তো তোমরা ধরে নিয়েছো আমি বুঝতে পারছি ধরে নিয়েছো যারা তারা লাইক করে দাও আর যারা ধরো নি তারা তো ভাই তোমরা আরো মন দিয়ে দেখো ভাই ভিডিওটাকে যে কি কি চেঞ্জ আছে তোমরা আবার ফার্স্ট থেকেও দেখতে পারো চলো আপাতত এগোনো যাক করিডোরে পাইপ পাঁচটা বাজতে চলেছে আর আমার এখানে বালিশ সব ঠিক আছে এখানে সব ঠিক আছে ভাই আমার হসপিটালে কোনো চুঁচা চলবে না ভাই সব ঠিকঠাক লাগবে ঠিক আছে বাকি চলো এগুলো সব ঠিক আছে চেয়ার এখানে চাকা ছিল আই থিঙ্ক চাকা ভাই ছিল না আই থিংক ভাই চাকা ছিল আমার মনে পড়ছে না ভাই এই চাকাগুলো আমার এইমাত্র চোখে পড়লো চাকা ছিল না ভাই চাকা ছিল আগে থেকে সরি বাকি এক মিনিট অফিসে এসছি আর এখান থেকে মনে হয় কোন একটা মহিলা আমাকে হুকি মারছে ও মহিলা বাড়ি যাও এখন হসপিটাল বন্ধ আছে এখন চেক হবে না ভাই কম্পিউটারে কেউ নেই বিল ফিল কেউ বানাতে পারবে না টিকিট বগেরা কেউ দিতে পারবে না বাড়ি চলে যাও ভাই বাড়ি পাঠিয়ে দিচ্ছি সভ্যতা ভাবে বাড়ি পাঠিয়ে দিচ্ছি চাপ নিও না বাকি নেক্সটে যাই চলো এখানে চলে এসেছি হচ্ছে আমরা ভাই পাঁচটা বেজে গেছে ঘন্টি পরেনি তারপর এইখানে একটা জানলা চলে এসছে এটা ছিল না ভাই এখানে সমান ছিল ও ভাই পাঁচটা বেজে গেছে মিউজিক চালু হয়ে গেছে আমার গায়ে কাঁটা দেওয়া চালু হয়ে গেছে ভাই ভাই গায়ে কাঁটা দিচ্ছে এবার আস্তে আস্তে আমার এখানে এগুলো ছিল ভাই আমার তো মনে হয় না এখানে এগুলো ছিল এগুলো ফাঁকা ছিল আই থিঙ্ক ভাই এই জায়গাটা পুরোটা ফাঁকা ছিল এইখানে শুধু ওষুধ ছিল ভাই না ছিল আগে থেকে চলো বাথরুমে চলে এসছি আর বাথরুমেতে সব কিছু ক্লিয়ার আছে তিনটি কৌটো রাখা এটা রাখা এটা রাখা ঠিক আছে ভাই বাথরুমে সবকিছু ক্লিয়ার আছে এটা লবিতে চলে এসছি লবিতেও সবকিছু ক্লিয়ার আছে ভাই আছে বলাটা না একটুখানি চাপের ব্যাপার কারণ তোমরা বুঝতে পারছো এই জায়গাটা কতটা বেশি বড় ওয়াইডার অ্যাঙ্গেলে আছে তোমাদের একটু ধরতে অসুবিধা হবে বাট এখানে ডক্টর ক্লিনিক এটা পেছনি ভাই এখানে ঠিক আছে চলো দরজা বরজা ঠিক আছে আর আমার এখানে কি আছে ভাই পেশেন্ট ওয়ার্ডেতেও কেউ নেই ঠিক আছে চলো পেশেন্ট ওয়ার্ডও ঠিক আছে আর ক্যামেরা কোনো জায়গায় যাচ্ছে ঠিকঠাক ভাই এই দেখো 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 ভাই এই যে আমাদের চেকআপ সেন্টার এখানে একটা মাথা চলে এসেছে বাট আমার কোয়েশ্চেন হচ্ছে যে এমন কোনো জায়গা আছে যেখানে আমরা ক্যামেরা সুইচ করতে পারছি না লবি বাথরুম পেশেন্ট এটা হচ্ছে চেকআপ সেন্টার ডব্লিউ সি ভাই কোনো জায়গায় একটা ক্যামেরা মেলফেক মেনফেলশন কি বলে এটাকে মেনফেলশাল হচ্ছে মেনফেলশেল অফিসে ভাই না সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডব্লিউ সি এক্সামেনেশন অফিস পেশেন্ট ওয়ার্ড করিডোর লবি তো এখানে সবকিছু ঠিক আছে সাড়ে পাঁচটা বাজতে যাচ্ছে আর এখানে বইগুলো সব ঠিক আছে চলো এখানেও মোটামুটি সব ঠিক আছে ভাই এবার যত এন্টেন্স হচ্ছে ভাই ব্যাপারটা আস্তে আস্তে বুঝতে পারছো বাকি চলো বাথরুমেও সবকিছু ঠিক আছে ভাই বাথরুমে একবারই যা করার করেছে বাকি সবকিছু ঠিক নেই এখানে এই দেখো কার একটা মাথা এখানে ভাই এই দেখো মাথাটা হ্যালো ভাই আমি জানি না কি চলছে বাট দেখো আমার লিটারেলি গায়ে কাঁটা দিচ্ছে এবার আস্তে আস্তে আমার গায়ে কাঁটা দেওয়া চালু হচ্ছে ভাই আর এখানে ভূতে খুব বাজে কেস করছে ঠিক আছে তো চলো নেক্সটে যাওয়া যাক আর নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে করিডোরেতে করিডোরে ঠিক আছে এখানে আমাদের পেশেন্ট ওয়ার্ডও ঠিক আছে পেশেন্ট ওয়ার্ডে ভাই এটা কি ফুল ছিল এখানে না ফুল ফুটে গেছে আমি জানি ভাই ভূতে এত ভালো জিনিস মানে এত জিনিস তো করবে না আমার যেমন হচ্ছে ফুল আছে ভাই এখানে আগে থেকে চলো আর এখানে আই থিঙ্কস ও সব ঠিক আছে ভাই আমার যা মনে হচ্ছে সব ঠিক আছে কিছু আলাদা তোমরা দেখছো ভাই এখানে চারটে চেয়ার আছে কম্পিউটার আছে এখানে এটা খোলা আছে ওপরে এগুলো চেয়ার ওগেরা সিপিউ সব রয়েছে ঠিক আছে ভাই এটাও ঠিক আছে আর আমাদের চেক আপ সেন্টারও মোটামুটি সব ঠিকই আছে আই থিঙ্ক আই থিঙ্ক ভাই আমি বলছি না শিওর যে ঠিক আছে বাট আই থিঙ্ক এই দেখো ভাই এখানে একটা বোতল এক্সট্রা পড়ে আছে ভাই এবার ভূতে তো আগে আমাদের দেখা দিয়ে দিয়েছে বাট এখন দেখো সাড়ে পাঁচটা বেজে গেছে আর আমার কাছে আধ ঘন্টা টাইম আছে ভূত ধরার তো আমাদের ওই আধ ঘন্টার মধ্যে ভূতের কাছ থেকে বেঁচে থাকতে হবে যাতে ভূতে আমাদের ধরে না নেয় আর কিছু বাজে না হয়ে যায় ঠিক আছে তো চলো এই জায়গাটা দেখি লবিটা আমাদের ঠিকঠাক আছে ভাই লবিতেও আই থিঙ্ক সব ঠিক আছে 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 চলো আপাতত কিছু তো আলাদা দেখছি না লবিতে ঠিক আছে আর এখানেও করিডোরেও সব ঠিক আছে আর এই জায়গাটা পেশেন্ট ওয়ার্ডেতে আমার কেমন মনে হচ্ছে না এই ফুলটা এখানে ছিল না ভাই গাছটাই ফুল ফোটেনি গাছটাই এখন আমার মনে হচ্ছে আই সো ভাই ফুল ফুটে গেছে না না ঠিক আছে আগে থেকে ছিল ভাই বাকে চলো আমরা চলে এসেছি হচ্ছে অফিসেতে আর এখানে পাঁচটা পঁয়তাল্লিশ হয়ে গেছে অলরেডি ঠিক আছে তো চলো এবার নেক্সটে যাই আর এক্সামিনেশন ঠিক আছে ডাব্লিউসি ঠিক আছে লবি ঠিক আছে লবি লবি ও ওবে আমি যতটা জানি এইখানে হসপিটালটাতে কেউ নেই এখানে ঠিক আছে এটা কে চলে এসছে ভাই এটা ধরে নিয়েছি আমি ভাই কোন কোন ভুতিয়া পেশেন্ট চলে এসছিল লবিতে ভাই ঠিক আছে চলো করিডোরে চলে এসছি পেশেন্ট ওয়ার্ডেতে চলে এসছি পেশেন্ট ওয়ার্ডেতে সব কিছু ঠিকঠাক আছে অফিসেও চলে এসছি অফিসে মোটামুটি সব সব ঠিক আছে আর যাকে আমি লবি থেকে তাড়ালাম সে আবার বাথরুমে চলে যায়নি তো ভাই ক্যামেরা ম্যাল ফ্যানশন ক্যামেরা ম্যাল ফ্যানশন হচ্ছে না না এক্সামিনেশনে ব্লাড পড়ে ওই ওপর থেকে ব্লাড পড়ছে ভাই এই দেখ উপর থেকে ব্লাড পড়ছে ভাই মনে হয় ওই পেশেন্টটা ওপরে উঠে গেছে ভাই ওই করিডোরের উপরে মানে চেক আপ সেন্টারের উপরে ভাই আমার কথা জড়াচ্ছে বিশাল ভাই ভয়তে বাকি চলো এখনো যাক এক্সামিনেশন ঠিক আছে সি লবি ঠিক আছে আর চার মিনিট জাস্ট চার মিনিট ভাই চার মিনিট বেঁচে যা ভাই চার মিনিটে চার মিনিটে কিছু করিস না ভাই চার মিনিটে কিছু করিস না ভাই লবি ঠিক আছে করিডোর ঠিক আছে পেশেন্ট ওয়ার্ড ঠিক আছে অফিস ঠিক আছে এক্সামিনেশনও ঠিক আছে উই মেড ইট